তোমাদের কথা দিয়েছিলাম যে সেকেন্ড পার্ট হিসাবে মতিঝিল পার্কের ভিডিওটা আনব, তো সেই মতো আর কি চলে এলাম দ্বিতীয় পার্ট নিয়ে। দেখো, এই নৌকায় করে আমরা খোশবাগে এসেছিলাম, তো আবার এই নৌকাতে করে ফিরে যাচ্ছি মতিঝিল পার্কে। এই সেই সর্ষে ক্ষেত দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে, তো আমি ভাবলাম আবার সেখান থেকেই শুরুটা করা যাক, সেই জন্য আমি এখান থেকেই শুরু করলাম। দেখো, এখান থেকে আমরা নৌকাতে করে মতিঝিল পার্কে যাব। দেখো, এখানে সবাই আমরা বসে আছি নৌকাতে। এই যে শিরশা বসে আছে হাতে বেলুন, খুব আনন্দ হচ্ছিল ওর আর কি নৌকায় উঠে। চলে এলাম মতিঝিল পার্কে। দেখো, এটা গেট। ঢুকবো। দেখো, এখানে অনেক লোকজনই ছিল তখন। তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে আমরা 25শে ডিসেম্বরের পরের দিন 26শে ডিসেম্বর গেছিলাম লালবাগ, প্রায় এক মাস হতে চলল। আমি এখন ভিডিওটা এডিট করে তোমাদের সামনে তুলে ধরছি আর কি। দেখো, শীর্ষা ঢুকেই সুন্দর একটা ফুলের বাগান, এটা পুরো গোলাপ, গোলাপের বাগান। এখানে চন্দ্রমল্লিকা দেখা যাচ্ছে। দেখো কত বড় বড় গোলাপ ফুটেছে গাছে, অনেক বড় গোলাপ, খুব সুন্দর। তখন খুব বেশি লোকজন না থাকলেও, খুব আবার কম লোকজনও ছিল না, বেশ মোটামুটি বেশ ভালোই লোকজন ছিল আর কি। ওই যে দেখো, টয় ট্রেন যাচ্ছে ওইদিকে, বাচ্চারা এখানে আসলে খুব মজা পাবে এই পার্কটায়। এটা অনেক বড় পার্ক, অনেক বড় এরিয়া এটার, এই মতিঝিল পার্কটার। এখানে প্রতিটা বাচ্চা আসলে কেউ মজা না করে যাবে না আর কি, প্রতিটা খেলার জিনিস আছে। আমরা সবাই এখানে বসেছিলাম, সামনে বোটিং করছে, শিশাও বলছিল যে চলো না মা একটু বোটিং এ যাব। দেখো কত সুন্দর না, অবশেষে আমরাও বোটিং করেছি। প্রচুর অনেকে বোটিং করেছে। তোমাদের এই চারপাশটা ঘুরে দেখায়। দেখো, শিশা বলছিল এটা উঠবে, তো আমরা বললাম যে ঠিক আছে, আগে বোটিংটা সেরে একটু ঘুরে দেখে নি তারপরে। দেখো চারপাশে অনেক 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 রকমের বাচ্চাদের খেলনার জিনিস আছে, বাচ্চারা খুব 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 মজা পাবে এখানে আসলে। দেখো, আমরা রীতিমতো বোটিংয়ে বসে পড়েছি, তো খুব মানে খুব 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 মজা পাচ্ছে। বাবা, এই দিকে তাকাও, আমি সাইকেলের প্যাডেল
তো দেখো শিষ্যের কথা তোমরা শুনলে? ও বলছিল যে আমি সাইকেলের প্যাডেল করতে পারি, আর তুমি বোটের প্যাডেল করতে পারছো না বাবা, ওর বাবাকে বলছিল। যাই হোক, দেখো খুব আনন্দ করছে আর কি। দেখো ওই পিছনের বোটে আছে, বসে আছে। ওটা আমরা একসাথেই গেছিলাম ঘুরতে, এবার আমরা টয় ট্রেনে উঠেছি। শিশা অবাক হয়ে গেছে, অবাক চোখে দেখছে এইদিকে ওইদিকে, ও বুঝতে পারছে না ট্রেন আবার এইভাবে যায় নাকি, ও বারবার জিজ্ঞেস করছিল। যে ট্রেনটা স্টার্ট দেওয়ার পর ও বুঝতে পেরেছে যে টয় ট্রেন এরকম হয়। টয় ট্রেনে করে আমরা অনেক দূর এরিয়া ঘুরেছি, অনেক বড় এরিয়াটা, পুরো এরিয়াটাই আর কি টয় ট্রেনে উঠে আমরা দেখে নিয়েছি। এখানে অনেকে পিকনিক করতে এসেছিল, পিকনিকের ভালো একটা স্পট এটা। দেখো অনেকে পিকনিক করছে এখানে, পিকনিকের জায়গাটাই বেশ ভালোই ভিড়। অনেক লোকজন প্রচুর প্রচুর পিকনিক করছিল সেই দিন, 25শে ডিসেম্বরের পরের দিন বলে কথা, বড়দিনের পরের দিন, ভিড় তো একটু হবেই তাই না? ও অবাক চোখে দেখেই যাচ্ছে। দেখো গোটা এরিয়া আমরা টয় ট্রেনে ঘুরেছি, অনেক বড় এরিয়া, বেশ ভালো লাগছিল। এই যে এবার দেখো কিছুতেই উঠবে না এটায়, ও খুব 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 ভয় পাচ্ছিল। এর আগেও একবার উঠবে বলে উঠিয়ে দিয়েছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত আর মানে কিছুই মানে কাঁদতে শুরু করলো, এত কান্না এত কান্না, লাস্ট পর্যন্ত নেমে পড়তেই হলো আর কি ওকে, মানে এত ভয় পাচ্ছিল, মানে লাফাচ্ছিল তো প্রচণ্ড কাঁপছিল জিনিসটা, ও ভয় পাচ্ছিল। এইবারও উঠবে বলছিল, দেখা যাক কী করে। তো দেখো উঠছে, অনেকক্ষণ বলার পর, অনেক সাহস দেওয়ার পর উঠছে, উঠেছে। দেখো ওই যে ওর বাবা বলছে এই দিক দিয়ে নেমে আয়। দেখো ও নামবে না, আরে নামতেই ভয় পাচ্ছে, ওটা দুলছে তো আরো ভয় পাচ্ছে, নেমে পড়েছে। দেখো তারপর আবার বলছে উঠবো, একটু সাহস হয়েছে, ওই যে এবার দৌড়াচ্ছে। দেখো ও খুব মজা, এইটাতে বেশ ভালোই মজা করছিল, প্রথমে উঠতে চাইছিল না, কিন্তু যাই হোক ভয়টা কেটে গেছে। এবার বারবার বারবার বলছিল ও খেলা করবে, যেতে চাইছিল না এখান থেকে। কিন্তু সন্ধে হয়ে আসছিল, সেই জন্য ওকে বারবার বলছিলাম যে হয়ে গেছে চলো, হয়ে গেছে চলো, কিন্তু ও আসতে চাইছিল না। প্রথমে উঠতে চাইছিল না, কিন্তু এখন যেতে চাইছে না এখান থেকে। একটু উঠতেও ভয় ভয় করছিল। তো দেখো ওখান থেকে চলে এসেছে, এই যে ওকে এইখানটায় নিয়ে আসলাম। সিঁড়িতে উঠছে, অনেক বাচ্চা ছিল তো ভয় লাগছিল যদি পড়ে টড়ে যায়। দেখো এখানে উঠে আবার এখানে একটু দাঁড়িয়েছিল, এবার এখানে উঠতে ভয় পাচ্ছে।
উঠেছে মাঝখানটাতে, এই যে গর্ত মতো দেখছো না ফাঁকা জায়গাটা, এইটার জন্য ও বসতে চাইছিল না। তো যাই হোক, আমি বললাম যে ওকে একটু শুয়ে বসো, সাবধানে একটু বসো। আস্তে আস্তে বসছে, এই জায়গাটা একটু ফাঁকা তো আসলে ভয় পাওয়ার কথা। দেখো এখানটা ও বেশ মজা পাচ্ছিল, কিন্তু সময় ছিল না, শুনতে হয়ে গেছিলো। ওখানে ওইখানে বারবার বারবার বলছিল এটাতে উঠবো এটাতে উঠবো। ওর তো খুব খুব আনন্দ হচ্ছিল, যেতেই চাইছিল না ওকে, মানে জোর করে নিয়ে যাচ্ছি হাত ধরে। তো দেখো এখানে অনেক জীবজন্তু আছে, ওই যে ওই রকম অনেক 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 খেলার জিনিস। বাচ্চারা এখানে আসলে মজা চুটিয়ে মজা করতে পারবে। ওই যে জেব্রা দেখো, এবার এখানটায় উঠবে, আমি ছুটছি ওকে নিয়ে, সন্ধে হয়ে গেছে, ও এইটাই উঠছে ওইটাই উঠছে, আবার আর এক জায়গায় যাচ্ছে। ওর বাড়িতে যেতে ইচ্ছেই করছে না, ও বলছে আরও থাকি আরও থাকি আরও থাকি, আর একটু মাম্মাম আর একটু আর একটু। আমি বলছি সন্ধে হয়ে গেছে চলো তাড়াতাড়ি চলো, ও কিছুতেই আসতে চাইছে না খেলা ছেড়ে। জোরে জোরে দোল দিচ্ছে তো ও ভয় পাচ্ছিল। যাই হোক ওখান থেকে চলে এলো, আমি নিয়ে এলাম আর কি যে ক্যাঙ্গারু। তো দেখো এই সিসতে উঠতে চাইছিল ও, আমি বললাম সন্ধে হয়ে গেছে উঠতে দিলাম না। যাই হোক অনেক বড় পার্কটা, তোমরা সবাই একদিন আসবে ঘুরে যাবে, তোমরা ভালো লাগবে দেখবে, খুব ভালো লাগবে। তো দেখো আমরা মতিঝিল পার্কে চলে এসেছি, এখানে প্রকৃতি তীর্থ। এইখানে আমরা বেশিক্ষণ থাকতে পারলাম না আর কি, সন্ধে হয়েই এসেছে। অন্ধকার গড়িয়ে এসেছে, দেখো ওই যে শিশা পিঙ্ক কালারের, ও খেলতে চাইছে, দেখো ভয় পাচ্ছে। প্রথম প্রথম প্রতিটা জিনিসে উঠতেই ও একটু একটু ভয় ভয় পাচ্ছিল, কিন্তু একটু পরেই ঠিক হয়ে যাচ্ছিল, ভয়টা কেটে যাচ্ছে। তখন আর যেতেই চাইছে না, বলছে আর একটু থাকি আর একটু খেলি আর একটু খেলি। প্রথমে ভয় পাচ্ছিল, তো লাস্ট পর্যন্ত ভয়টা কেটে গেছিল। অনেকে অনেক বাচ্চা খেলছিল ওখানে, আস্তে আস্তে ভয়টা কাটছে দেখো। তো যাই হোক ওখান থেকে আমরা এই এই পাশে আসলাম, তো এখানে এসেই ও বললো আমি এখানে উঠবো, ব্যাস উঠে এইখান এই জায়গাটায় আসতে গিয়েই এই ব্রিজটায় পা দেবে তখনই ভয়, ব্যাস আর উঠলো না। মাম্মাম তুমি চলো, কিছুতেই আর ওখানে গেল না। যাই হোক সন্ধেও হয়ে গেছে, তো আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর দেখো ওই যে শীর্ষা, দেখো কত ফুলের গাছ, প্রচুর 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 ফুলের গাছ, গাঁদা ফুল, খুব সুন্দর লাগছিল। যাই হোক জায়গাটা খুব সুন্দর, মতিঝিল পার্ক লালবাগের। তোমরা একবার ঘুরে এসো, তোমাদের বাচ্চাদের নিয়ে খুব খুব মজা পাবে, 100% ফুল এনজয় করতে পারবে ওরা। দেখো অন্ধকার হয়ে গেছে আর কিছুই দেখা যাচ্ছিল না, তবু আমি ভিডিও করছিলাম। তো যাই হোক
আজ আসি, আবার দেখা হবে অন্য ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, আর কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। বাই।